স্নান হয়ে গেল আমার আর সকালবেলা একটু টুকটাক কাজ করেছি একটু মাছের জল আর পালং শাকের একটু পালং শাকের কাঁচা আর কি পালং শাক ছিল সে একটু তরকারি করেছি অল্প একটু ভাত করেছি ব্যাস এই করে ঘরের একটু ডাস্টিং করলাম অনেকদিন ভালোভাবে করা হয় না তারপরে জামা জামাকাপড় কিছু ছিল সেগুলো গোছালাম ভাজ করলাম এখন স্নান করে এলাম পুজোটা এখনো সারিনি পুজো করব আর সকালবেলা একটু ব্রেকফাস্ট আমি ওই ইয়ে খেয়ে নিয়েছি ওই কর্নফ্লেক্স আর একটু দুধ দিয়ে মাটি করে অন্য কিছু খেতে গেলে সময় লাগে অত সময় তো পাচ্ছি না গুড আফটারনুন এখন প্রায় বাজে এই মোবাইলটা দেখে নিচ্ছি ফোনটা কত বাজে তিনটে বাজে এখন আজকে একটু শুয়েছিলাম শুয়ে একটু টিভি মানে ওই টিভি তো খুলি না টিভি দেখি না টিভি বন্ধ এই আমার ফোন আসার পর থেকে আর কোনো অন্য কিচ্ছু আর করতে পারি না তা সেই জন্য আর যে একটু তাড়াতাড়ি সব হয়ে গেছে বলে একটু বিশ্রাম নিয়েছি নিয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে ওই বাইরের জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম যেগুলো কাচাকুচি হয়েছে আবার ঘরের দিকে একটা আমার এ টানানো থাকে একটা অন্য ঘরে দড়ি টানি রাখি ওইটার মধ্যে হালকা করে কারণ আমি বেশি রোদে জামাকাপড় রাখি না এইও হোক আজকে একটা বন্ধু আমায় ফোন করেছি সকালবেলা খুব ভালো লেগেছে এত গল্প করেছি ওর সঙ্গে সকালবেলা মানে কি ওই ধর কাজের ফাঁকে ফাঁক ফাঁকে আর কি একবার করে একটু বসি তো ডাস্টিং করার পর যেমন একটু বিশ্রাম করে নি তখন ফোন করেছে ফোনের মধ্যে খুব গল্প করছে আর সেই গল্পের মধ্যে বলছে তোকে এখন দেখি ইয়েতে ইউটিউবে দেখি তুই কেমন হয়ে গেছিস আর কি সুন্দর আগে তুই ফিট ফাট সাজগোজ না গো বানিয়ে বানিয়ে বলেছে আমি খুব সাজগোজ কোনো দিনই করি না এখন যা দেখছো লিপস্টিক এখনও হয়তো এই বয়সে এগুলো মানায় না তখন হয়তো ভালো লেগে যেত তখন অল্প বয়সে প্রত্যেকটা মানুষের মধ্যেই অল্প বয়সে দেখবে একটা সৌন্দর্য থাকে সে যেরমই হোক নাক মুখ চোখ যেরমই থাকুক একটু ফিটফাট একটু থাকা একটু যত্ন করা বন্ধুবান্ধবের সঙ্গে একটু সাজগোজ সেটাই আমার সাজগোজের মধ্যে একটাই ছিল ওই লিপস্টিক এখনও যেটা দিতে ভালোবাসি না দি ভালোবাসি মানে না দিলে খুব অসুস্থ অসুস্থ লাগে ঠোঁট দুটো সাদা সাদা লাগে ভাল লাগে না দেখতে আমি কোনোদিনই চোখে চওড়া করে কাজল পড়া এ পড়া করিনি একটা ছোট্ট টিপ বড় টিপ আমি পরতে পারি না ছোটো টিপ আর ইদানিং হয়েছে যেটা বয়সকালে যেটা হয়েছে ওই এখন আর সোনার গয়না পরতে ভাল লাগে না সোনার গয়না কারণ এই দেখো এই যে যেমন আমার বউ কিছু জিনিস গয়না বানায় নিজে হাতে বাড়িতে তৈরি করে ও বা মার্কেট থেকে সমস্ত মেটেরিয়ালস নিয়ে আসে নিয়ে এসে সুন্দর করে বাড়িতে বানায় তো মাঝে মধ্যে আমাকে বলে মা তোমার কোনটা পছন্দ হয়তো তখন হয়তো আমি ওই ওগুলো পড়তে ভাল লাগে কস্টিউম জুয়েলারি ওগুলো আমার খুব ভালো লাগে তা এই যে দেখো একটা বানিয়েছে এইটা এইরকম এই যে এরকম এইটা দেখো এই এইটাও বানিয়েছে নিজে হাতে করে সুন্দর করে এটা গলায় পরলে এগুলো একটু এর সোজা হয়ে থাকে আর কি এরকম কিন্তু এর সঙ্গে তো লম্বা দুল আছে লম্বা দুল এইগুলো এগুলো তো আমি পরবো না এগুলো করে ফেলেছে তৈরি কি করা যাবে আর দেখতে পাচ্ছি এই যে লম্বা দুল লম্বা দুল পরি ওই শুধু হয়তো কোনো সময় শাড়ি এরম কালারের শাড়ি পরলে হয়তো তার সঙ্গে এটা একটা এরকম একটা পরিনি আর কি এইটাই ভালো লাগে এখন আমার সোনা গয়নার ভাল লাগে না যেমন এইটা বানিয়েছে ধরো এইটা বানিয়েছে এটা আমি উল্টো দিক করে দেখাচ্ছি এটা বানিয়েছে এটা বানিয়ে ও আমাকে নিজে হাতে বানায় এগুলো সমস্ত মার্কেট থেকে মেটেরিয়ালস নিয়ে আসে নিয়ে এসে বানিয়ে ও আমাকে এগুলো দিয়ে এইটা আমি পড়ি এটার সঙ্গে আমি ওকে ও আমার এটা আমি ওকে দেখে বলেছিলাম এটা আমার খুব পছন্দ তা আমি তো লম্বা দুল পড়বো না তখনও তার জন্য ও আমাকে এই এরকম গোলের উপর ছোট্ট এরপর দিয়েছে কানে যাতে না এরপরে এগুলো আমি পরি খুব একটা যে সাজগোজ আমি করিতাম না কিন্তু কিন্তু ও আমাকে ওরকম মানে আমার বন্ধু আর কি আমাকে বলছে তুই কি সাজগোজ করতিস এই করতিসিস এই এই দুটো দুল দেখো এই দুটো দুল গোল গোল এই দুটো আমার কানের সঙ্গে ভালো লাগে পড়তে আমি লম্বা দুল তো এই বয়সে আর মানায় না আমি করে দিনই না অল্প বয়সে পড়াই নি পড়িনি আবার এইটা বানিয়েছে এগুলো সব বানিয়ে দিয়েছে সবই নতুন হুম এইটা একটা বানিয়েছে ভালো মানে সুন্দর বানায় খুব সুন্দর সুন্দর গলার কানের বানায় এটা বানিয়েছে দেখো আর এটা নিজে হাতে করেছে ওই আর তার সঙ্গে এটাও আছে দেখো দুটো দুল লম্বা লম্বা এই দুল তো আর পরা যাবে না এটা হ্যাঁ অল্প বেশি মেয়েরা পড়লে তবু ঠিক আছে আমাদের মানায় না আমি কোনোদিনই খুব একটা মানে লম্বা দুল পড়ি না ভালো লাগে না আমাকে মানায় না পড়িনি তো দিনই ওই জন্য মনে হয় সবসময় একটা অস্বস্তি লাগে আর কী করতাম এই একটু পারফিউম তখন আমার একটুখানি শখ ছিল পারফিউমে এটা অনেকটা শেষ হয়ে এসছে অল্প আছে এটা মানাতাম এটা যদিও এটা মেন্স কিন্তু এই এটা ব্রুথ ফর মেন আর কি তো এটা কিন্তু গন্ধটা আমার খুব ভালো লাগে ওই জন্য এইটা ব্যবহার করি আর এইটাও করেছি এটাও বাইরের মার্কিউইস এটা এটাও শেষ প্রায় একেবারেই শেষের দিকে খুব অল্প একটু আছে লাস্ট একটুখানি এই এইটুকু আছে এইটুকু দিয়েই এ করে নেব শেষ হয়ে যাবে আর একটা আছে এটা আমার দেউর দিয়েছিল হ্যাঁ এটাও বাইরেরই দেওর দিয়েছিল দেওরকে কেউ গিফট করেছিল দেওর তো নিজে কোনো এইসব ব্যবহার করে না আমাকে দিয়েছিল অনেক দিন হয়ে গেছে এটা করতে করতে এই অবধি এসছে কিন্তু আমি এইটাই আমার ভীষণ ভালো লাগ মানে এইটার এইটার গন্ধ তিনটের গন্ধ মানে অপূর্ব আমি কোনো পারফিউমের সঙ্গে তুলনা করতে পারি না এত সুন্দর গন্ধ ভীষণ ভালো গন্ধ লাগে হ্যাঁ আরও আমি এখানে গড়িয়াটা একটা দোকান আছে নামটা ভুলে গেছি গোপাল নাকি নাম ছিল ওর দোকানে সমস্ত কিছু এই ফরেন গুডস বিক্রি করতো তখন ওই কিনতাম জাস্ট কল মি ম্যাক্সি বলে একটা নাম আছে হ্যাঁ ওইটা ভীষণ আমার ভালো লাগতো গন্ধটা ওইটাও আমি ব্যবহার করতাম আমি একটু বেরোলে ওই লিপস্টিক আর একটু পারফিউম একটু ভালো চটি একটু ব্যাগটা ভালো হবে আমারও তো গয়নাগাটি সোনা দানার প্রতি কোনো দিনই খুব একটা তালে হয়তো টুকটুক করে বানাতে পারতাম কিন্তু আমার কোন দিনের খুব একটা শখ ছিল না হ্যাঁ আমার শুধু ভালো ভালো ব্যাগ হবে ভালো চটি হবে আর এই পারফিউম থাকবে এই ছিল আর ও আমায় বলে যাচ্ছে আজকে সমানে তুই কি সিটটা থাকতিস কী ভালো লাগতো তোর দিয়ে একটা সুন্দর গন্ধ গন্ধবিলতো এই প্রসঙ্গে একটা কথা বলি একবার আমি মার কাছে গেছিলাম একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা হয়তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বাপের বাড়িতে গেছি বুঝেছো তাই দুপুরবেলার দিকে আমি একটুখানি তখন চাকরি টাকরি করতাম না বা ছুটি টুটির দিনে হয়তো দুপুরবেলার দিকে যেতাম তখন ছেলে স্কুলে থাকতো ওই স্কুলের টাইমে আমি চট করে চলে আসতাম আবার সেই জন্য ও পাঠভবনে পড়তো আমার ছেলে আর কি তা ওই ওই ওইটুকু ওরা স্কুল বাসের টাইম আছে আমি জানি সেটা এ করতো মানে ওরা এই টাইমটা বুঝে আমি চলে যেতাম আর মার কাছে দুপুরবেলা যেতাম আর টাইমটা স্কুলে যদি কোনো সময় দেরি হতো বলে দিতাম ওই বাসের কর যে আমাকে গড়িয়াতে নামাবেন ওকে আমি বাপের বাড়িতে নিয়ে নেবো ওখানে আমার বাপের বাড়ি ছিল তারপরে আমি একদিন দুপুরবেলা গেছি মার কাছে গেছি মার কাছে গিয়ে দেখি মা খাওয়া দাওয়া করে সব এ করে ঘুমোচ্ছে শুয়ে আছে আর আমি পাশে মার পাশে আস্তে করে গিয়ে আমারও ক্লান্ত আমি ছিলাম আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম তখন ওই আড়াইটে তিনটে বাজে আর বা সাড়ে তিনটে এরকম বাজে আর কি আমার ঠিক সময়টা মনে নেই অনেকদিন আগের তো মার পাশে গিয়ে আমি একটু শুয়ে পড়েছি যে মা ঘুমাচ্ছে ঘুমাক আমি একটু পাশে শুয়ে থাকি দরজা খুলে দিয়েছিল কাজের মেয়েটি হ্যাঁ আমি এগিয়ে পাশে শুয়েছি তারপরে মা দেখি হঠাৎ এড়ো মেরো 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 করতে করতে উঠে পড়েছে উঠে পড়ে হলো কী হলো মা উঠে পড়লে আমি তো মাকে টাচও করিনি উঠে পড়লে মা ঘুম থেকে তখন বলছে মা বলছে আমি একটা গন্ধ পাচ্ছি ঘুমিয়ে ঘুমের মধ্যে আমার মনে হলো তুই এসেছিস তোর গায়ে ওই গন্ধটা পাই সেই কথাগুলো বললে খুব মন খারাপ হয়ে যায় মার কথা ভাবলে কিছুই মায়ের জন্য আমরা করতে পারিনি কেউ কিছু করতে পারিনি সব যে যার নিজের সংসার নিয়ে ব্যস্ত ছিলাম সেই কথাগুলো মনে পড়ে মা থাকলে হয়তো আমারও সময় হয়তো মার সঙ্গেও কাটতো কারণ আমাদের তো এই সময়টা তখন বেড়ানো বাইরে বেরোনো বাইরে আড্ডা বাইরে বন্ধু বান্ধব কেনাকাটি সব বন্ধ হয়ে যায় চাকরি বাকরি তো মায়ের সঙ্গে সময় দিতে পারতাম কিন্তু মা তো চলেই গেছে খুব কষ্ট হয় যাই হোক মার কথা এগুলো মনে পড়লো এই পারফিউমের এতে জগতের এসে আর কি আমার বন্ধু বলছিল তো ওই কথাগুলো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে আর কি বলবো বলো একটু মনের কথা বলে নিলাম খুব মনে পরে আগেকার কথাগুলো খুব মনে পড়ে যদি না পড়তো ও ফোন না করলে এত এত কথা উঠতো না অনেক গল্প করেছি ভালো লেগেছে সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো থেকো তোমরা সুন্দর থেকে সাবধানে থেকো ছেলে মেয়েদের যত্ন করো নিজের যত্ন নিও শ্বশুর শাশুড়ি বাবা মা তো আছেই কোনো কোনো শ্বশুর শাশুড়ি বাবা মা হয়তো নিজেরাও করে নেন কিছু কিন্তু নিজের যত্ন তোমার হয়তো সেটা করা হয় না সেই জন্য বলছি যেমন বাবা মাকে দেখবে বাপের বাড়িটা যেমন মা বাবাকে খেয়াল করবে শ্বশুর শাশুর দিকে ঠিক সেরম করে কারণ ওটা হলো তোমার স্বামীর বা তোমার হাজব্যান্ডের মা বাবা তুমি আর তোমার হাজব্যান্ডকে যে তুমি ভালোবাসো তার মা বাবাকেও তুমি ভালোবাসবে হাজবেন্ড যারা প্রিয় হয় নিজের হয় ভালোবাসা হয় তখন আমি একজনকে একবার একটি মেয়েকে মেয়ে মানে আমার আমার কন্যা তুললো আর কি আমি ওকে বলেছিলাম ওর শাশুড়ি হয়তো একটু প্রবলেম করতো আমি শুনেছি যে আমি নিজের চোখে দেখিনি তখনও আমাকে বলেছিল বলেছিলাম যে তা অসুবিধা তো খুব একটা কিছু বলে না মাসি কখনই বলি না কারণ কিছু বলি না এই কারণেই আমি আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসি আমার এত ভালো লেগেছিল কথাটা আমি আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসি সেই জন্য হাজব্যান্ডকে ভালোবাসি বলে তার বাবা মাকেও আমি আর তুচ্ছ করতে পারি না কারণ তাহলে আমার হাজব্যান্ড কষ্ট হবে আর হাজব্যান্ড কষ্ট পেলে আমারও কষ্ট হবে আমার ভালোবাসাটা তাহলে পরিপূর্ণ হবে না এটা আমার খুব ভালো লেগেছিলো কথাটা সেটাই আজকে বললাম যে বাবা মাকে নিজের বাবা মাকে যেরকম দেখবে শ্বশুর শাশুড়ি হয়তো কিছু কোনো সংসারে প্রবলেম হয় কিছু প্রবলেম ক্রিয়েট করে কারণ অন্য সংসার থেকে আরেকটা সংসারে দ্রুত মেশলা হয়ে যায় তো হয় তা সেটা তোমরা তো তোমাদের তো অল্প বয়স তোমরা একটু শ্বশুর শাশুড়িকে মানিয়ে নিয়ে একটু অ্যাডজাস্ট করলে দেখবে নিজেরা অনেক শান্তি পাবে আর ছেলে মেয়েরাও দেখবে বড়ো হয়ে তোমাদের ঠিক সেই ভালোবাসাই দেবে এবং সেইভাবেই সম্মান করবে যে আমার মা বাবা আমার ঠাকুমা দাদুকে দিদা দাদুকে এইভাবেই ভালোবাসতো ওরাও ঠিক সেইটাই শিখবে বাচ্চাদের নিয়মই তাই ধর্মই তাই যারা মা বাবার ছবিটা যাদের মধ্যে থাকে যারা মা বাবাকে যেরকম করে করতে দেখে আর কি ওরাও ঠিক সেগুলোই দেখে সেগুলিই শেখে এবং সেগুলো বড় হয়ে সেগুলোরই ব্যবহার ওরা করে তাই ঠিক আছে সবাই ভালো থেকো অনেক কথা বলে ফেলছি কথা বলতে শুরু করলে তোমাদের সঙ্গে আমার চুপ করে থাকতে ভালো লাগে না আমি জানি আমাকে আবার খুব মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি ভীষণ খুশি হবো তখন কমেন্টগুলো আবার পড়ব ভালো থেকো আজকে তাহলে এই মতো মানে এই মুহূর্তে শেষ করছি কারণ আমি অনেক বড় হয়ে গেছি ভিডিওটা আমার টেনশন শুরু হয়ে গেছে এত বড় ভিডিও দিলে হয়তো দেখার তোমাদের ধৈর্য থাকবে না ঠিক আছে ওকে